তো আজকে আমি আমার গার্ডেনিং এ দেখাচ্ছি। এখানে পদ্ম ফুল গাছে জল, পদ্ম ফুল গাছটা দুবার ফুল ফুটেছে আর এখন ফুল ফোটার নাম নেই, কি হয়ে যায় কে জানে। বল মা তো বলছে এবার আর ফুটবে না, এটাই হলো লাস্ট বার ফোটা, আর ফুটছে না। এখানে আমার তুলসী গাছ আছে, মানে তুলসী কালেকশন আছে আলাদা। এটা এটাকে বলে আর কি সাদা তুলসী, তুলসী গাছ আছে। তারপরে এরকম গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল গাছে ফুলও ফুটেছে অনেক কটা। আপাতত একটা ফুল আছে, এটা হলো অফ সিজনের গাঁদা ফুল গাছ, এটা হলো সারা বছর ফুল দেবে। এখানে একটা গাঁদা ফুল গাছ আছে, সবসময় ফুল দেবে। এটা এটা অ্যাকচুয়ালি আমার একটা মাসিমণি দিয়ে গেছে, কারোর লাগলে বলবে। এটাও এটা হলো বই একই সেম। এটা এটা অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে বসিয়েছি, সে যা গরম গরমকালে নিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে মানে বাঁচিয়েছি, না বাঁচতো না অ্যাকচুয়ালি। তারপরে এটা অ্যাকচুয়ালি বেলপাতা গাছ, বেলপাতা গাছটাকে আমি কেটে কেটে বনসাই বানাবো। এটা ঝাউ গাছ মনে যাই না, এটা বেল গাছ। এটা এটা অ্যাকচুয়ালি আম গাছ, এটা না 3 বছর ধরে সেম আছে, এটা বাড়েও না চড়েও না। এর পাশে যে জবা ফুল গাছটা আছে, ওটা ওটা অ্যাকচুয়ালি এখান থেকে কেটে এখানে বসেছি। আর অন্য হবে কি হবে না, বাট মরেও না বাঁচেও না, কেমন যেন এইটুকুই হয়ে আছে। এটা আমার শখের জবা, অনেকে আমি ছোটো থেকে বড় করেছি। এখানে এই একটা কুড়ি হয়েছে, ফোকাস না, এই একটা কুড়ি হয়েছে, এই একটা কুড়ি হয়েছে, এই একটা কুড়ি, এটা এটা এই কাল পরশু ফুটবে, দুটো কুড়ি হয়েছে এখানে। তারপরে এই একটা হয়েছে, আরও অনেক কটা হয়েছে কুড়ি মনে হয়। এই একটা গাঁদা গাছ, এই একটা গাঁদা, গাঁদা না গাঁদা ফুল, আরো নো ঠিক জানি না, সরি। এটা অ্যাকচুয়ালি বাহারি ফুল গাছ, এটা আমি কোথা থেকে কুড়িয়ে নিয়ে চলে এসেছি, বাট ভালো। এটাও বাইরে থেকে কুড়িয়ে আনা, একটা আরেকটা ছিল যেটাকে আমি কেটে 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 দিয়েছি, আমার একটাই দরকার, দুটো দরকার না, তো একটা পার্টকে কেটে দিয়েছি আমি। আর এটা হলো নীলকণ্ঠ গাছ, এখানে দুটো নীলকণ্ঠ আছে, নীল আর সাদা। এবার এটা কি হলে এখান দিয়ে ওঠাবো, এটা সিঁড়ি ছিল, সিঁড়িটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, তার কি করবে। আর এই এটা অ্যাকচুয়ালি তোমার খয়েরি কালারের জবা ফুল গাছ, আমার একটা নিচে জবা ফুল গাছ, যেটা উপরে আনতে হবে। আর এগুলো সব কাগজ ফুল গাছ, এই একটা জবা ফুল গাছ, ফোকাস না, কি সুন্দর লাগে দেখতে। এগুলো একটা একটা করে ফুল হয়, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়ে, কাল পরশু একটা ফুল হবে। এটাও কদিন আগে একটা ফুল ফুটেছিল, অ্যাকচুয়ালি বাড়িতে মন টন খারাপ বলে কারোর ফুল টুল তোলা হচ্ছে না, আমারও তোলা হচ্ছে না। এই জবা ফুল গাছটাতে জল দেবো, আজকে বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছিল বলে জল দিইনি, আজকে বৃষ্টি হয়নি, আজকে আমার জল দিতে হবে না, মাটি শুকিয়ে গেছে না, মরে যাবে। বাকি সব কটার মাটি ভেজা আছে, এবার এগুলোরই মাটি শুকনো শুকনো লাগছে, জল দিয়ে দেবো আমি। আজকে আকাশটা দেখুন মেঘ মেঘ করে আছে, মনে হয় বৃষ্টি হবে, যদি বৃষ্টি না হয় তবেই জল দেবো আমি, 5টা অবধি দেখবো, বৃষ্টি না হলে জল দিয়ে দিতে হবে আমার। জুতো জুতো আমার তুলতে হবে, ভুলে গেছি। এটা হলো নবীন তারা ফুল গাছ, এই যে এটা ব্রিড হাইব্রিড তো মরে যায় 10 বার, কত কষ্ট করে বাঁচাইছি আমি ওটাকে। এটা কী গাছ আমি জানি না, এটাকে বনসাই বলে। অনেক এর একটা সাথী আছে ওইদিকে আছে, একসাথে দুটো নিয়ে এসেছিলাম, একটা মরে গেছে, ওর একটা কিনে এনেছি। এই যে এই যে হলো এটা, এটার বয়স প্রায় 1 বছরের বেশি, অনেকটা বড়ো হয়ে গেছে। কোকড়া কোকড়া মানুষের যেমন চুল হয় না, তখন তো হয় না। আর একটা হলো হয়েছে, একটা হলো আমার গাছ লাকি ব্যাম্বু, এটা অনেক বড়ো হয়ে গেছে, কিনে এনেছিলাম আমি, সেদিন ছোট্ট ছিল একদম।